বর্ষা শুরু হতেই চোখে লক্ষ্মীলাভের স্বপ্ন, তা যেন অধরাই থেকে গেল। দীঘা মোহনার কাছে ট্রলার ডুবি, ইলিশের সন্ধানে গিয়ে দুর্ঘটনার কবলে দীঘা মোহনার দুটি ট্রলার। জানা গিয়েছে বুধবার রাতে মাছ ধরে ফিরছিল 30 জন মৎস্যজীবী সমেত দুটি ট্রলার। মোহনায় ঢোকার চেষ্টা করতেই চড়ায় ধাক্কা লেগে উল্টে যায় অন্নদাময়ী ও শিবানী নামের ওই দুটি ট্রলার। কোনোক্রমে প্রাণে বাঁচেন মৎস্যজীবীরা, সাঁতরে শঙ্করপুরের কাছে পাড়ে ওঠেন তারা, কিন্তু ট্রলারগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। সেজেন শুরুর মুখে বড়সড় ধাক্কা ট্রলার মালিকদের, ড্রেজিং না হওয়াকেই দায়ী করেছেন ট্রলার মালিকরা। ঝড় হয়নি, মেন ড্রেজিংয়ের অভাবের জন্যই আমাদের ট্রলারটাই ক্ষতি হয়ে গেল আর কি। বালি উঁচু হয়ে গেছে খালমুখটা, সবাই সুস্থ আছে, কিন্তু আমার ট্রলারটা পুরো মেল্ট হয়ে গেছে। দীঘা শঙ্করপুর ফিশারম্যান অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি ট্রলার তৈরিতে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকা খরচ হয়। মারাত্মক ক্ষতির মুখে ট্রলার মালিকরা, জলের নাব্যতা কম, ড্রেজিংয়ের দাবি জানানোর পরেও হয়নি ড্রেজিং। মানে এই মুহূর্তে এখন একটা ট্রলার তৈরি করতে গেলে তো মিনিমাম 80-90 লক্ষ টাকা পড়ে যায়। সিজনের শুরুতে এবং মাছ ধরে ফিরছিল, এটা খুব বড় একটা ধাক্কা মৎস্যজীবীদের। ড্রেজিংটা যদি থাকতো তাহলে একটু জল কম থাকলেও প্রপার ওয়েতে ট্রলারটা চলে যেত। ড্রেজিং না হওয়ার ফলে নাব্যতা নেই, তো ঢুকতে গিয়ে এদিকে বাইরে রোলিংও আছে, ঢুকতে গিয়ে দুটো ট্রলারই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত ট্রলার দুটির অন্যান্য সামগ্রী উদ্ধারের কাজ। মরশুম শুরুর মুখে ভয়ঙ্কর দুর্ঘটনা, প্রাণ বেঁচে গেলেও বেশ আতঙ্ক দানা বেঁধেছে মৎস্যজীবীদের মনে। পূর্ব মেদিনীপুর থেকে বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।